তোমরা মাঝে মাঝেই বলো যে আজকের দিনটায় ঠিক হাওয়া দিচ্ছে না, আবার কখনো কখনো নদীর ধারে ঘুরতে গিয়ে বলো যে আহ কি সুন্দর আজকে হাওয়া। এই হাওয়া শব্দটাকে আমরা ভালো ভাষায় বলি বাতাস, মানে আরো ভালোভাবে বলতে গেলে আজকে ঠিক বায়ু প্রবাহিত হচ্ছে না, কিংবা আজকে বায়ু প্রবাহিত হচ্ছে। বায়ু প্রবাহ কথার মানে কি? দেখো, আমাদের পৃথিবীতে বিভিন্ন জায়গায় উষ্ণতার একটা পার্থক্য আছে। এই উষ্ণতার পার্থক্যের জন্য কি হয়, আমাদের বিভিন্ন জায়গায় বায়ুর যে চাপ, সেই চাপটা আলাদা হয়। অর্থাৎ কোথাও থাকে হাই প্রেশার উচ্চ চাপ, আর কোথাও থাকে লো প্রেশার নিম্ন চাপ, যেটাকে আমরা এইচ অর্থাৎ হাই প্রেশার, এল অর্থাৎ লো প্রেশার। তাহলে এইচ হাই প্রেশার, এল অর্থাৎ লো প্রেশার। বায়ু প্রবাহ জিনিসটা কি? যখন ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালভাবে বাতাস হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে বয় প্রবাহিত হয়, তখন তাকে আমরা বলি বায়ু প্রবাহ। তাহলে বায়ু প্রবাহ মানে কি? বাতাস যখন ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালে অনুভূমিকভাবে হাই প্রেশার থেকে লো প্রেশার, উচ্চচাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়, তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি বায়ু প্রবাহ। বায়ু প্রবাহের ক্ষেত্রে যে দুটো ফ্যাক্টর বা নিয়ন্ত্রক খুব বেশি প্রভাবিত করে, সেটা হলো কোরিওলিস বল আর ঘর্ষণজনিত বাধা। দেখো, আমাদের পৃথিবীটা প্রচণ্ড জোরে পাক খাচ্ছে, সেই কারণের জন্য কি হয়, আমাদের পৃথিবীতে থেকে একটা কেন্দ্র বিমুখ শক্তি, যাকে আমরা ইংরেজিতে বলি সেন্ট্রিফিউগাল ফোর্স, সৃষ্টি হয়। সেই সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্র বিমুখ শক্তির জন্য কি হয়, সবকিছু বাইরের দিকে ছিটকে যায়। এই ফলে যে শক্তিটা উৎপন্ন হয় তাকে আমরা বলি কোরিওলিস ফোর্স, কোরিওলিস বল। এই কোরিওলিস বলের ফলে কি হয়, আমাদের যে বাতাস হোক বা সমুদ্র স্রোত হোক, সে উত্তর গোলার্ধে সে কখনোই বা দক্ষিণ গোলার্ধে কখনোই সে সোজাসুজি যেতে পারে না। সে কি হয়, উত্তর গোলার্ধ যদি হয় তাহলে সে রাইট সাইড ডান দিকে, আর দক্ষিণ গোলার্ধ হলে সে সবসময় লেফট সাইডে রেখে যায়। এটা কি বলে? ফেরেলস ল, ফেরেলের সূত্র। তাহলে উত্তর গোলার্ধে বাতাস ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাতাস বাঁ দিকে বয়, এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি আমরা ফেরেলস ল, যাকে বাংলায় বলছি ফেরেলের সূত্র। আমাদের বায়ু প্রবাহিত যে হচ্ছে, এই বায়ু প্রবাহকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। আমাদের বায়ু প্রবাহকে আমরা চার ভাগে ভাগ করি, নিয়ত বায়ু প্রবাহ, সাময়িক বায়ু প্রবাহ, স্থানীয় বায়ু প্রবাহ আর আকস্মিক বায়ু প্রবাহ। আমরা প্রথমেই চলে আসি নিয়ত বায়ু প্রবাহ। এখন নিয়ত কথার অর্থই হল নিয়মিত, অর্থাৎ যে বাতাসকে আমরা সারা বছর ধরে নিয়মিতভাবে দেখতে পাচ্ছি। সংজ্ঞা তৈরি করলে কি দাঁড়ায়? যে বাতাস আমাদের পৃথিবীতে যে সাতটি বায়ুচাপ বলে রয়েছে, তোমরা শিখিয়েছি, দেখো কিভাবে মনে রাখবে, এটা হাই প্রেশার, হাই, এখানে লো, এখানে হাই, এখানে লো, এখানে হাই, এখানে লো, এখানে হাই। সহজভাবে হাই লো, হাই লো, হাই লো, হাই, অর্থাৎ আমাদের সাতটা বায়ুচাপ বলে। তাহলে সংজ্ঞাটা তৈরি করি, আমাদের ভূপৃষ্ঠে যে সাতটি বায়ুচাপ বলয় রয়েছে, সেই সাতটি বায়ুচাপ বলয়কে কেন্দ্র করে যে বাতাস সারা বছর একটি নির্দিষ্ট দিকে নির্দিষ্ট পথে প্রবাহিত হয় তাকে আমরা বলি নিয়ত বায়ু। তাহলে যে বাতাস এই সাতটি বায়ুচাপ বলয়কে কেন্দ্র করে সারা বছর ধরে নিয়মিতভাবে প্রবাহিত হয় তাকে আমরা বলছি নিয়ত বায়ু প্রবাহ। নিয়ত বায়ু প্রবাহকে আমরা ভাগ করি তিনটে ভাগে। প্রথম ভাগটাকে আমরা বলি আয়ন বায়ু, দ্বিতীয় ভাগটাকে আমরা বলি পশ্চিমা বায়ু, তিন নম্বর ভাগটাকে আমরা বলি মেরু বায়ু। আমরা বুঝে নিই আয়ন বায়ু জিনিসটা কি। দেখো, আমাদের পৃথিবীর মাঝখানে রয়েছে জিরো ডিগ্রি নিরক্ষরেখা, এখানে সারা বছর ধরে নিম্নচাপ থাকে, যে অঞ্চলটাকে আমরা বলি নিরক্ষীয় শান্ত বলয় বা নিরক্ষীয় শান্ত অঞ্চল, এখানে নাবিকের ভাষায় যাকে আমরা বলি ডোলড্রাম। আর দুদিকে এই 30 ডিগ্রির কাছাকাছি, এদিকে 30 ডিগ্রি, এই অঞ্চলে আমরা এই অংশকে বলি কর্কটীয় উচ্চচাপ বলয়
আর এই অংশকে বলি মকরীয় উচ্চচাপ বলে। তাহলে কর্কটীয় উচ্চচাপ আর মকরীয় উচ্চচাপ। তাহলে বাতাস সবসময় হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে বইবে, তাহলে উপরে হাই এখানে লো এখানেও হাই। তার মানে সংজ্ঞা তৈরি করি, যে বাতাস কর্কটীয় এবং মকরীয় অঞ্চল থেকে সারা বছর নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়, কর্কটীয় এবং মকরীয় অঞ্চল থেকে সারা বছর নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে আমরা বলি আয়ন বায়ু। আয়ন বায়ুর অপর নাম হলো বাণিজ্য বায়ু, কারণ ওতে এই বাতাসকে কেন্দ্র করে বাণিজ্য করা হতো। আয়ন বায়ু তারা দেখলাম আমরা উত্তর গোলার্ধের একটা অংশ, দক্ষিণ গোলার্ধের একটা অংশ। উত্তর গোলার্ধে এটাকে আমরা বলি উত্তর পূর্ব আয়ন বায়ু, নর্থ ইস্ট, আর দক্ষিণ গোলার্ধে আমরা এটাকে বলি দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, সাউথ ইস্ট। কিন্তু খেয়াল করে দেখো দুটোই পূর্ব পূর্ব, অর্থাৎ আয়ন বায়ু সবসময় পূর্ব দিক থেকে বয়। তার ফলে কি হয়, আমাদের মহাদেশের পূর্ব দিকেই বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ আয়ন বায়ুর গতিপথে মহাদেশের পূর্ব দিকে বৃষ্টিপাত হয়, কিন্তু পশ্চিম দিকে যেহেতু জলীয় বাষ্পের অভাব দেখা যাচ্ছে তাই সেখানে বৃষ্টিপাত হচ্ছে না, তাই পশ্চিম দিকে মরুভূমি। আমরা পৃথিবীর মানচিত্রে দেখি, দেখো নাম দেখো কালাহারি, আটাকামা, সোনেরান, সমস্ত মরুভূমিগুলোই মহাদেশের কোন দিকে, পশ্চিম দিকে। তাই আয়ন বায়ুর গতিপথে মহাদেশের পশ্চিম দিকে কি তৈরি হয়েছে, মরুভূমি তৈরি হয়েছে। আয়ন বায়ু উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে মিশে আছে, তাই এই অঞ্চলটাকে আমরা বলি আইটিসিজেড। আইটিসিজেড কথা বাংলা দ্বারায় আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল, ইন্টার ট্রপিক্যাল কনভার্ট জোন। তাহলে এই অঞ্চলটা আমরা পেলাম আয়ন বায়ু। আয়ন বায়ুর পরে দেখো, অর্থাৎ কর্কটীয় অঞ্চল এখানে, এটা মকরীয় অঞ্চল, তার উপরে এটা হচ্ছে সুমেরু বৃত্তীয় অঞ্চল, এটা কুমেরু বৃত্তীয় অঞ্চল। কিন্তু খেয়াল করে দেখো দুটোতে লো প্রেশার, লো লো, সুমেরু বৃত্তীয় অঞ্চলে লো প্রেশার, আবার কুমেরু বৃত্তীয় অঞ্চলে লো প্রেশার। তাহলে সংজ্ঞা তৈরি করি, যে বাতাস কর্কটীয় অঞ্চল থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপের দিকে, রিপিট করি, কর্কটীয় অঞ্চল থেকে বা কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্তীয় নিম্নচাপের দিকে, আবার মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্তীয় নিম্নচাপের দিকে। তাহলে দেখো খেয়াল করে, একটা হলো কর্কটীয় উচ্চচাপ, একটা মকরীয় উচ্চচাপ, দুটো উচ্চচাপ থেকে দুটো নিম্নচাপের দিকে যাচ্ছে, অর্থাৎ সুমেরু বৃত্তীয় নিম্নচাপ দক্ষিণ দিকে কুমেরু বৃত্তীয় নিম্নচাপের দিকে যাচ্ছে, সেই বাতাসটাকে আমরা বলি পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু মহাদেশের পশ্চিম দিক থেকে বইছে, আয়ন বায়ুর ক্ষেত্রে উল্টো। তাহলে দেখা যাচ্ছে পশ্চিমা বায়ুর ক্ষেত্রে বৃষ্টিপাতটা মহাদেশের পশ্চিম দিকে হচ্ছে, আয়ন বায়ুর ক্ষেত্রে কোন দিকে হয়েছিল, পূর্ব দিকে। তাহলে মহাদেশের পশ্চিম দিকে যখন বৃষ্টিপাত হচ্ছে তার ফলে কি হচ্ছে, মহাদেশের পশ্চিম দিকটাতে বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমের ফলে, তার ফলে পূর্ব দিকে বৃষ্টিপাত হচ্ছে না, তাই আয়ন বায়ুর গতিপথে পশ্চিম দিকে মরুভূমি হয়েছিল। কিন্তু পশ্চিমা বায়ুর ফলে কি হবে, মহাদেশের পূর্ব দিকে তৃণভূমি জন্মাবে, যেখানে আমরা বলি নাতিশীতোষ্ণ তৃণভূমি, অর্থাৎ যাকে আমরা নাম দিয়েছি পম্পাস, স্টেপ, এগুলো। আবার দেখো খেয়াল করে, এই অঞ্চলটা হচ্ছে মেরু অঞ্চল, এখানে হাই প্রেশার, কুমেরু অঞ্চল এখানেও হাই প্রেশার। তাহলে মেরু অঞ্চল থেকে সুমেরু বৃত্তের দিকে, কুমেরু অঞ্চল থেকে কুমেরু বৃত্তের দিকে, রিপিট এগেন, মেরু অর্থাৎ সুমেরু থেকে সুমেরু বৃত্তের দিকে, কুমেরু থেকে কুমেরু বৃত্তের দিকে যে বাতাস সারা বছর ধরে প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা বলি কি, বলি মেরু বায়ু বলি। এই মেরু বায়ু অত্যন্ত শীতল ঠান্ডা, যার ফলে এই সমস্ত অঞ্চল অর্থাৎ সাইবেরিয়া অঞ্চল, এই সমস্ত অঞ্চলগুলোতে তুষারপাত হয়, ব্যাপক তুষারপাত, প্রচন্ড ঠান্ডা বাতাসের কারণে এই অঞ্চলে কি হচ্ছে, প্রচন্ড তুষারপাত হচ্ছে। তাহলে আয়ন বায়ুর কনসেপ্টটা যখন তৈরি হয়ে গেল, আমাদের পশ্চিমা বায়ু হলো, মেরু বায়ু হলো, এই তিনটেকে আমরা কি বললাম, এই তিনটেকে আমরা বললাম নিয়ত বায়ু প্রবাহ।